দেশ বিদেশে নির্ভীকতায় সাহসে একটাই নাম প্রকাশে জানুন, জানাতে থাকুন। রবীন্দ্রনাথ ঠাকুর এক শাশ্বত মানবের সৌম্যরূপ, এক লোকোত্তর প্রতিভার অধিকারী। আমাদের সৃষ্টির প্রতিটি প্রান্তেই তার উপস্থিতি, তার অস্তিত্ব। রবীন্দ্রনাথ ঠাকুর নামটা বাঙালিদের কাছে যথেষ্ট পরিচিত ও আলোচিত, কিন্তু ঠাকুর পরিবার নিয়ে অনেক অজানা ও বিতর্কিত তথ্য আছে, যা এর আগে আপনাদের কাছে আমাদের মতন ছোট ও মাঝারি সংবাদ মাধ্যম তুলে ধরেনি, কারণ তাদের কাছে সেই তথ্য উদ্ঘাটিত হয়নি। ঠাকুর পরিবারের সেই অজানা তথ্য জানতে এবার চোখ রাখুন ANBP তকমা ডিজিটাল চ্যানেলে। জানতে পারবেন ঠাকুর পরিবার আসলে কি, কে ও কেন বিতর্কিত, এবং এই পরিবার আসল কাদের ও কোথা থেকে। সকল দর্শকদের অনুরোধ করব ANBP তকমা ডিজিটাল চ্যানেলে চোখ রাখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সতর্ক রাখে, সতর্ক থাকে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন তকমা। জানুন, জানাতে থাকুন। বসুকে নিয়ে তার আগ্রহ দীর্ঘদিনের, নেতাজিকে জানতে পড়াশোনাও করেছেন প্রচুর। এবার নেতাজিকে নিয়ে গঠিত চারটি কমিশনের রিপোর্ট পর্যালোচনা করে কলকাতা বইমেলায় দ্য কনস্পিরেসি অফ পলিটিক্স উইথ নেতাজি নামে বই প্রকাশ করলেন সাংবাদিক অম্বরনাথ ভট্টাচার্য। নেতাজি আজকে অন্তর্ধানটা হয়তো বাঙালিরা আস্তে আস্তে বাঙালিদের মন থেকে মুছেই যাচ্ছে প্রায়, কিন্তু অন্তর্ধানের রহস্যটা কি, কেন নেতাজি অন্তর্ধান হলেন, এটা কি নেতাজির পরিকল্পনা না তৎকালীন সরকারের পরিকল্পনা, এটাকে জানানোর আমার খুব একটা ইচ্ছে ছিল, এবং সেই অর্থেই এই কমিশন রিপোর্টের বইটা বার করা। বইমেলায় বিতর্কিত লেখা নতুন নয়, প্রতি বছরই কিছু না কিছু বিতর্কিত লেখা প্রকাশিত হয় বইমেলায়। এবছর তেমনই একটা লেখা প্রকাশিত হয়েছে লিটল ম্যাগাজিন স্টলে। নেতাজির উপর একটি বই লিখে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন তরুণ লেখক অম্বরনাথ ভট্টাচার্য। নেতাজির জীবনী নিয়ে প্রত্যেকেই আগ্রহী, শুধু বাঙালি নয়, প্রত্যেক ভারতবাসী নেতাজির বিষয়ে জানতে চান। তবে বইমেলায় এবছর তরুণ লেখক অম্বরনাথ ভট্টাচার্যের লেখা বিতর্কের ঝড় তুলেছে নিঃসন্দেহে। যেখানে ছাত্রছাত্র জায়গা পেয়েছে তাঁর জীবন দর্শন, নেতাজির জন্ম কোথায়, নেতাজি আদতে বেঁচে আছেন কিনা, এই নিয়ে দেওয়া হয়েছে বহু তথ্য। এছাড়াও রয়েছে তাঁর লেখা বেশ কয়েকটি চিঠি। এই বই কিনতে স্টলে ভিড় জমিয়েছেন বিভিন্ন বয়সের মানুষ। আসল নেতাজি কিভাবে রয়েছেন, কোথায় রয়েছেন, এবং আদৌ কি নেতাজি মারা গেছেন কিনা, এইটাকে উদ্ঘাটন করাই আমার মূল উদ্দেশ্য ছিল। সেই কারণেই নেতাজিকে আরও যাতে লোকে জানতে পারে নেতাজির আসল কি রহস্য এবং নেতাজির জীবনের বিভিন্ন রহস্য এর মধ্যে ওই জন্য প্রকাশ করা হয়েছে। তর্কে বিতর্কে ভরা বাঙালি, তাই সেখানে তর্কের অবকাশ থাকবে না এমনটা কখনো হয়। নেতাজির ওপর লেখা বইটি যেন সেই বিতর্ককে আবার বাড়িয়ে তুলল। ক্যামেরায় বিশ্বজিৎ বেরার সঙ্গে শুভঙ্কর মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি। সংবাদ সারাদিন আপাতত এই পর্যন্ত। তকমা নিউজ এবং আমি অম্বরনাথ ভট্টাচার্য। আজ নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। আমরা সবাই জানি 1897 সালে 23 জানুয়ারি কটকে জন্মগ্রহণ করেন, কিন্তু একটা ইতিহাস আছে। এই বসু পরিবার এসেছিলেন কোথা থেকে, এর আগে আমি বহুবার বলেছি বিভিন্ন জায়গায় যে বসু পরিবার এসেছেন এলাহাবাদ থেকে, শশাঙ্ক রাজার আমলে। শশাঙ্ক রাজের আমলে আদিসুর রাজা বলে এক রাজা ছিলেন, তার রাজত্বকালে নেতাজির পূর্বপুরুষরা এসেছিলেন বাংলায়।
জানকীনাথ বোস এবং প্রভাবতী দেবীর 14টি সন্তানের মধ্যে নেতাজি হচ্ছেন নবম সন্তান। এখন জানার বিষয় যেটা আজ জন্মদিনের দিন আমরা জানব যে নেতাজি ভারতের স্বাধীনতার জন্য কঠিন পরিশ্রম করেছেন, কঠিন লড়াই করেছেন ইংরেজদের সাথে, এবং একমাত্র আমরা আজ স্বাধীনতা লাভ করে অর্জন করেছি শুধুমাত্র নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্যই। এই কৃতিত্ব অন্য কারোর নয়, শুধুমাত্র সুভাষচন্দ্র বোসই আমাদের এই সাধের স্বাধীনতা দিয়েছিলেন 1943 সালে। 23শে জুলাই 1943 সালে যখন তিনি আজাদ হিন্দ ফৌজ গঠন করেন ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য, এবং একই সালে 21শে অক্টোবর তিনি গঠন করেন আরজে হুকুমতে আজাদ হিন্দ, মানে প্রভিনশিয়াল গভর্নমেন্ট অফ ফ্রি ইন্ডিয়া। সেই সরকারের নিজস্ব ব্যাংক ছিল, নিজস্ব মন্ত্রিত্ব ছিল এবং মন্ত্রী পরিষদ ছিল। আজ আমরা শুনে নেব নেতাজি বিশেষজ্ঞ পুরবী রায়ের কথা, যে সেই আজাদ হিন্দ ফৌজের বাহিনীরা কোথায় গেলেন। নেতাজি নয় হারিয়ে গেছে, কিন্তু তার সাথে হারিয়ে গেছে আজাদ হিন্দ ফৌজের সেই বীর যোদ্ধারা। শুনে নিচ্ছি পুরবী রায় কি বললেন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন তকমা তকমা, সতর্ক রাখে সতর্ক থাকে, সবার সাথে সবার হাতে খবর। মানুষগুলো চলে গেছে, যে মানুষগুলোর জন্য আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি, আমরা আজকে জেগে উঠেছি। জাগার কারণ পূর্ববর্তী যেসব সরকাররা ছিলেন তারা এসব ব্যাপারে মাথা গোলাতে বারণ করতেন, বা কোনো রকম কিছু অনুষ্ঠান বা কিছু হবার জায়গা ছিল না। নেতাজি তো হারিয়ে গেছেন ঠিক কথাই, কিন্তু নেতাজি হারিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার অনুগামী এই এতজন যারা ছিলেন তারা কোথায় চলে গেলেন, কি হলো, সেটার একটা হিসাব নিকাশ দেখতে পাওয়া যায় না। একটাই কথা যে রাসবিহারী বোস বিপ্লবী, তিনি না থাকলে পরে কিন্তু আজকের এই ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ, IIL এসব কিছুই হতো না। রাসবিহারী ভারতবর্ষ ছেড়ে চলে যান 1915 সালে, আর আশ্রয় নেন জাপানে। আর জাপানের ব্ল্যাক ড্রাগন সোসাইটি রাসবিহারীকে জায়গা দেন। এই ব্ল্যাক ড্রাগন সোসাইটির তোয়ামা এবং তার সব অনুচর একসঙ্গে মিলে
তারা কাজ করতে আরম্ভ করেন এবং রাসবিহারী বিয়েও করেন এক জাপানি মহিলাকে। এই সমস্ত হয়ে যাওয়ার পরে রাসবিহারী দেখলেন যে যত ভারতীয়রা সাউথ ইস্ট এশিয়ায় রয়েছেন এই তারা তাদের মধ্যে একটা কোনো জায়গায় একটা ভারতের যে স্বাধীনতা আনতে হবে, ভারত যে কলোনিয়াল এ সেই জায়গাটা থেকে উদ্বুদ্ধ করার চেষ্টা করতে হবে। রাসবিহারী আস্তে আস্তে আরম্ভ করলেন বিভিন্ন ধরনের মিটিং করে, বিভিন্ন ধরনের তার চিন্তা ভাবনা দিয়ে তাদের তৈরি করার জন্য, এবং সেইখানেতেই ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ তৈরি হলো যাকে IIL বলে। রাসবিহারী তখন দেখলেন যে 1942 সালে এটাকে তৈরি হয়েছিল ঠিক কথা, কিন্তু সেইভাবে তাকে পরিচালনা করে এগিয়ে নিয়ে যাওয়ার লোক খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং এরা ছিলেন সব সিভিলিয়ান এবং তাদের শুধু বলা যে তোমরা সব দিক থেকে উৎসাহ দাও, উৎসাহ দিয়ে এগিয়ে নিয়ে চলো, তা না হলে পরে আমাদের ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগকে তৈরি করা যাবে না। এই IIL একদিকে, আর একদিকে দেখতে পাওয়া যাচ্ছে যে এই কী বলে যে সমস্ত সৈন্যরা আমাদের তোজো মন্ত্রী তার জেনারেল তোজো যখন আস্তে আস্তে শ্যামদেশ এ কী বলে সিঙ্গাপুর বার্মা নিতে লাগলেন, সেইখান থেকে যারা আসলেন তারা হচ্ছে ইন ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি, আর এই ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিরা প্রায় অ্যারাউন্ড 75,000 ক্যাপচার্ড বাই তোজো অ্যান্ড হ্যান্ডেড ওভার টু রাসবিহারী বোস, মানে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগে। রাসবিহারী পড়ে গেলেন মুশকিলে যে এইসব নিয়ে আমি কোথায় যাব। তখন তিনি ডিসাইড করলেন তাদের মিটিংয়ে যে সুভাষকে ডেকে পাঠাও, সুভাষ তখন জার্মানি আর ইটালি করছে, তাদের সেই সব জায়গায় তাদের আদান প্রদান চলছে, সুতরাং সুভাষকে তলব করো জাপানি কোনো জেনারেলকে দিয়ে। ইনুই জেনারেল তাকে খবর দিলেন যে আপনাকে গিয়ে পৌঁছাতে হবে এবং এই ভার নিতে হবে। সো সুভাষ কেম অল দ্য ওয়ে ওখান থেকে এসেছেন পুরো ইয়েতে সাউথ ইস্টে, এসে তিনি তৈরি করলেন আজাদ হিন্দ ফৌজ, সেটা হলো 1943 সালের 23শে জুলাই, আর সেই বছরেই 21শে অক্টোবর তৈরি হলো আরজি হুকুমতে আজাদ হিন্দ। কারণ এই বিরহ সৈন্যকে আমি রাখবো কোথায়, একে রাখবার জন্য তো আমার জায়গা চাই। তখন এই জায়গা যে তৈরি হলো করার জন্য সেটা হচ্ছে তোজো তাকে দিলেন আন্দামান এবং নিকোবর আইল্যান্ডস। এই দুটো আইল্যান্ডকে উনি চেয়েছিলেন স্বদেশ ও স্বরাজ নাম দিতে, যে কারণেই হোক হয়নি, কিন্তু আজকের কেন্দ্রীয় সরকার এইটুকু উপকার করেছেন যে তিনটা আইল্যান্ডসের নাম স্বদেশ স্বরাজ আর সুভাষ দিয়েছেন রস হ্যালিফ্যাক্সনে। তো এইভাবে যখন জিনিসটা গড়ে উঠেছে, যুদ্ধ জন্য প্রস্তুতি হয়ে গেছে, তো ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি রইল আর আরজি হুকুমতে আজাদ হিন্দ। আরজি হুকুমতে আজাদ হিন্দ হচ্ছে অস্থায়ী সরকার বা প্রভিশনাল গভর্নমেন্ট অফ ফ্রি ইন্ডিয়া, সে সব পেয়েছিলেন, একমাত্র পাননি সভরেনিটি। সভরেনিটি পাওয়া ভীষণ মুশকিল ছিল, তা নাহলে পপুলেশন ছিল, গভর্নমেন্ট ছিল, সব কিছু ছিল। আর তোজো একটা জিনিস সুভাষচন্দ্র বোসের সঙ্গে বলে নিয়েছিলেন যে আমি নেভাল দিতে পারবো না, বিকজ ইউ ডোন্ট হ্যাভ নেভি পাওয়ার, তুমি নেভিকে কী করে কোথায় জানো না, সুতরাং তোমার নেভির কিছু ব্যবস্থাও নেই। ইউ হ্যাভ গট 75,000 ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি, যারা আর্মড ফোর্সেস ক্যান ফাইট, যেতে পারে, ফাইট করতে পারবে, সুতরাং নেভি দেবো না। নেভি ছাড়া এই এতখানি জায়গা তিনি আয়ত্তের মধ্যে রেখেছিলেন এবং তার সিক্রেট সার্ভিস দিয়ে, তার অন্যান্য কর্মপদ্ধতি দিয়ে যুদ্ধ চলেছিল আরাকানের মধ্যে দিয়ে, আমি তার মধ্যে যেতে চাই না। আমি যে জায়গাটায় আসতে চাই যে সেটা হচ্ছে যে সুভাষ তো আজকে নিশ্চয়ই এখন অবধি একটা বিতর্কিত পর্যায়ে পড়ে আছেন, ইটস অ্যান এনিগমা। কেউ বলছেন এতে মারা গেছে প্লেন ক্র্যাশে, কেউ বলছেন বাবা হয়ে আছেন, কেউ বলছেন না না বাবাকাল নয়, বাবা নয়, হিমালয়ে মহাকাল হয়ে আছেন। আর এ সমস্ত ছেড়ে দিয়ে আমার যে রিসার্চ ফর লাস্ট 26 ইয়ার্স যেটা প্রুভ করছে যে হি ডাইড ইন রাশিয়া, উনি ওখানেই ছিলেন এবং ওখানেই মারা যান, ওখানেই উনি জায়গা পেয়েছিলেন স্টালিনের কাছে। এনিওয়ে আই এম নট গোয়িং টু দ্যাট, এ দ্যাট আ লং হিস্ট্রি। আইনের কী হলো,
Indian National Army, the POW, prisoner of wars, এরা কোথায় গেলেন এবং এদের কি হলো সেটা, সেই জায়গাটা তো আমরা কোনোদিন ফিরেও দেখিনি, খুঁজেও দেখিনি, বোঝবারও চেষ্টা করিনি যে what really happened to the INA people. সুভাষিত নিশ্চয়ই what really happened to সুভাষ চন্দ্র বোস, but what happened to these people? এই এতগুলো মানুষ কোনখানে কিভাবে কি হয়ে গেল? এইখানে একটা কথা বলতে হয় যে যখন 1999 সালে মুখার্জি কমিশন তৈরি হলো, মুখার্জি কমিশনের সময় অটল বিহারী বাজপেয়ী হচ্ছেন প্রাইম মিনিস্টার এবং তিনি যা অন্যান্য জায়গায় পারমিশন দিয়ে ফাইল দিয়েছিলেন সেগুলো ছাড়াও প্রাইম মিনিস্টার অফিসে যে ফাইল ছিল সে সমস্ত ফাইল তিনি নামিয়ে দেন যে এইগুলোকে স্ক্যান করে দেখা যাক যে কি পাওয়া যেতে পারে, তার থেকে প্রচুর তথ্য আছে. টু গেট ব্যাক দ্য বক্সেস which came to Calcutta, jeta Mukherjee commission e eshechilo files and files niye, seta jokhon bondho hoye commission shesh hoye jawar por phire geche, home e ache, amar kache joddur khobor ache, jodi shei gulo ke tara bar korar jonno ekta chesta chalan, aaj obdi kono pratishthan, aaj obdi kono jayga ei file gulor jonno kono prachesta chalani. সেখানে ফাইলের এত কথা হচ্ছে, এত বেরিয়েছে, কিন্তু এই ফাইলগুলো আজও কিন্তু মুক্তি পায়নি. এই কলকাতা থেকে বাক্সবন্ধ হয়ে চলে গেছে দিল্লিতে এবং দিল্লির স্বরাষ্ট্র দপ্তরে আছে. যদি এটা দেখেন তাহলে বুঝতে পারবেন, কারণ এত ফাইল এসেছিল যে মুখার্জিকে একটা রিসার্চ উইং তৈরি করতে হয়েছিল. রিসার্চ উইংয়েতে আমি অ্যাপ্লাই করেছিলাম, উনি বললেন না আপনি ডিপোনেন্ট হবে না, যে মানে অন্য যারা করতে পারবে সেখানেতে তিনজন লিগাল পয়েন্টের এদের নেওয়া হয়েছিল দেওয়ার জন্য. কারণ এরা যখন এসে কাজ করেছেন, দেখেছেন, পাওয়া গেছে, সামনে আমিও কিন্তু পাশে বসে কাজ করে চলেছি, জেরক্স করতে দেয়নি. এখন দেখুন এই যে পিওডাব্লিউরা ফিরছে, তাদের চিন্তা ভাবনাগুলো দেখুন. 27 জন এসে জয়েন করেছিলেন যাদবপুরের টেকনিক্যাল স্কুলে, যারা টোকিও ক্যাডেট ছিলেন. এই 27 জনের ওপর দিনে রাতে অত্যাচার চলত এবং এদের রেজিস্ট্রারটা ছিল ত্রিগুণা সেনের কাছে, আমাদের প্রাক্তন মন্ত্রীর কাছে. ত্রিগুণা সেন এই যখনই তখন 1946 ইন্টারিম গভর্নমেন্ট, মধ্যবর্তী সরকার, সুতরাং সে এসে দেখে খানিকটা আলোচনা করে চলে যেতেন কিন্তু কোনো সুরাহা হতো না. আমি যেহেতু যাদবপুরে 30 বছর পড়িয়েছি সেই জন্য প্রচুর চেষ্টা করেছিলাম তাদের খুঁজে বার করবার জন্য, খুঁজে পাইনি যে তা নয়, আমি 27 জনের নাম খুঁজে পেয়েছি, 27 জনরা যে ছিলেন সেখানে সেটাও পেয়েছি, কিন্তু কমপ্লিশন অফ দ্য কোর্স আমি কোথাও দেখতে পাইনি অত ভালো করে. কিছু জন পরে যাদবপুর ইঞ্জিনিয়ারিংয়ে জয়েন করেছিলেন কিন্তু ভবিষ্যৎ তো তাদের শেষ হয়ে গিয়েছিল. কলকাতা শহরে একটা রাস্তা আছে হাজরা রোড, হাজরা রোডের ওপরে দেখবেন একটা অ্যালেনবেরি অ্যান্ড কোম্পানি বলে একটা কোম্পানি, জার্মান কোম্পানি ছিল. জার্মানরা চেষ্টা করলো যে আচ্ছা ঠিক আছে, এই প্রিজনাররা পিওডাব্লিউরা এরা তো যাই হোক সুভাষের রেভলিউশনারি আর্মি, তাই জন্য তাদের 12 জন থেকে 15 জনকে ওখানে জায়গা করে দিয়েছিল. 1950 থেকে 1951 সালে ওখানে ফায়ারিং চলে, চিন্তা করতে পারবেন না এই ফায়ারিংয়ে এই 12 জনকেই শেষ করে দেওয়া হয়। কোনো কাগজ আজকের কলকাতা শহরের ওই অফিসে নেই, যা কিছু আছে জার্মানিতে, এবং জার্মানরা খুব একটা এইভাবে সে কাগজগুলো দেখাতে চায় না. আসলো যে আজকের 75th অ্যানিভার্সারি করতে গিয়ে আমাদের দেখতে হবে যে আমরা কতখানি তাদের কোনখানে কিভাবে সাহায্য করতে পারি. এইবারে আসুন 1945 সালে যখন যুদ্ধ শেষ হয়ে গেল, প্রিজনার অফ ওয়ারদের পিওডাব্লিউদের পাঠানোর জন্য সিঙ্গাপুরে 3টে জাহাজ ঠিক করা হয়েছিল, ব্রিটিশার্স অর্গানাইজড, একটা ছাড়বে, একটা যাবে মাদ্রাস, একটা যাবে চিটাগং, আর একটা আসবে কলকাতা. দ্যাট ওয়াজ ইন নভেম্বর, লেট নভেম্বর অফ 1945. এই 3টে জাহাজ পিওডাব্লিউ অফ আইনে নিয়ে প্যাক করে আসি. আমি গেলাম বাংলাদেশে তখন খোঁজ করতে, কারণ পেপারগুলো তো পেয়েছি 99-এ, গেলাম তো ওরা বললো যে না তাকে ডাইভার্ট করে দেওয়া হয়েছিল সোজা একেবারে ইয়েতে যাওয়ার জন্য, কী বলে করাচি, পাকিস্তান ছাড়া এর কোনো হদিশ পাওয়া যাবে না.
মাদ্রাস গেলাম, মাদ্রাসের একটা ব্যাপার আছে জানবেন যে তারা যথেষ্ট কেয়ার নিয়েছে এই আমাদের প্রিজনার অফ ওয়ারদের, তাদের কী করে এই পাওয়া যায় সব কিছু ব্যবস্থা করেছে সেখানে। আর তারপরে দেখা যাচ্ছে কলকাতায় যে জাহাজ লেগেছিল সেই জাহাজ থেকে সেই প্রিজনারদের নিয়ে গিয়ে রেখেছিল নীলগঞ্জের কুটিতে, বারাসত যে স্টেট ইউনিভার্সিটি থাকে তার থেকে যদি ব্যারাকপুর থেকে আপনারা আরেকটু এগিয়ে যান দেখতে পাবেন নীলগঞ্জ, সেখানে ছিল নীলগঞ্জে নীলগঞ্জের সাহেবের কুটি, আর সেখানে একটা বিরাট বড় দিঘি, সেই দিঘিতে তাদের হাত পা বেঁধে স্নান করতে নিয়ে যাওয়া হতো। এবং যখন তারা জয় হিন্দ বা সুভাষচন্দ্র বোস বলতেন দেখা যেত গুলির আওয়াজ শুনতে পাওয়া যেত, এগুলো আমি ওরাল হিস্ট্রি 6 বছর ধরে ওখানে খুঁজে বার করেছি। আর তারপরেতে আস্তে আস্তে কোথায় মিলিয়ে যেত, এই এই দিনের পর দিন এই ইতিহাস তাদের তৈরি হয়ে চলেছে এই POW নীলগঞ্জের। নীলগঞ্জের গোড়ায় যদি একবার গিয়ে দাঁড়িয়ে সেই কান্নার আওয়াজ শোনেন তাহলে বুঝতে পারবেন যে কোথায় গেল আমাদের এই ইয়েরা, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কি আজাদ হিন্দ ফৌজ। তাদের সেখানে ছিলেন সাধনবাবু, সাধনবাবু তাদের বছরে অন্তত একবার করে চেষ্টা করতেন, বলতেন জানেন তো মিসেস রয় এদের যদি একটা পিণ্ডদান না করি আমরা বাঁচব না। এবং সত্যি তাই, আমি আপনাদের বের করে বলছি আমি প্রতি বছর গেছি সেখানে, প্রতি বছর গিয়ে 23-21 অক্টোবর এবং নাইলে 23 জুলাই দাঁড়িয়ে থেকে মনে হয়েছে যেন সাম সর্ট অফ আনক্যানি ফিলিং ইজ গোয়িং অন, যেন মনে হচ্ছে কিছু দাও কিছু করো এইরকম একটা জায়গা। একদিকে হচ্ছে সাহেবের নীলকুটি আর তারই যে ঝিল সেই ঝিলের শেষ হয়ে গেছে আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। কলকাতা থেকে এখন কিছু দূরে নয়, কোনো রিসার্চ হয়নি, তাদের সম্পর্কে কেউ কোনো দিন চিন্তা করে না, কেউ জানেও না যে এই ইতিহাসের টুকরোটুকু কোথায় মানুষকে নিয়ে যেতে পারবে। গিয়ে দেখলে পরে বুঝতে পারা যাবে যে 1950 সালের মধ্যে নেহরু সেখানে একটা এগ্রিকালচারাল ইনস্টিটিউট তুলে দিয়েছিলেন এবং সেই ইনস্টিটিউটের সঙ্গে জুট টেকনোলজি এক্সেট্রা এক্সেট্রা, যাতে মানুষ আর জানতে না পারে যে ইতিহাসটা কোনখানে মিলিয়ে শেষ হয়ে গেছে। এবং সেইখান থেকে বার্নসের ব্রিটিশ অফিসার পুলিশ অফিসার রিপোর্ট দিচ্ছেন যে এদের এবারে 3টে ট্রেনে তোলা হবে, 1946-এর 2nd জানুয়ারি, 4th জানুয়ারি আর 6th জানুয়ারি। আর এই ট্রেনগুলো মেজর কোনো স্টেশন টাচ করবে না, দ্যাট মিনস শিয়ালদা আর হাওড়া করবে না, দে হ্যাভ টু ক্রস হালি শহর, হালি শহর থেকে বারোয়ান, বারোয়ান থেকে আসানসোল, আসানসোল থেকে ধানবাদ, ধানবাদ থেকে এলাহাবাদ, এলাহাবাদ থেকে লখনৌ, বেরিয়ে গেল লাহোর আর শেষ হচ্ছে গিয়ে পাকিস্তানের যে প্রিজন সেইখানেতে। ওদের সেখানে গিয়ে ছেড়ে দেওয়া হয়নি, সোজা পুড়ে দেওয়া হয়েছিল, ট্রেন সোজা গিয়ে পুড়ে দিয়েছিল করাচি থেকে গিয়ে এর মধ্যে। আজকে তারা হারিয়ে গেছেন এবং কারা হারিয়েছেন কী হয়েছেন সেই ইতিহাস আমাদের কাছে কিছু জানা নেই। আমি 2 দুবার অ্যাপ্লাই করেছিলাম পাকিস্তানের ভিসার জন্য, 2 দুবার রিজেক্টেড হয়েছিল, কারণ ওরা বুঝতে পেরেছিল যে আমি এই জায়গাটাকে যে করে হোক খুঁজে বেড়ানোর চেষ্টা করছি। আমাকে প্রথম কথা জিজ্ঞেস করলো যে তুমি কি মুলতান যাবে নাকি, মুলতান হচ্ছে প্রিজন, সেখানে যাবে নাকি? আমি আর কিছু বলিনি, মনে মনে ভাবলাম যে যারা আমাদের এতখানি স্বাধীনতা আনলো, যারা এ করলো, তারা আজকের মুলতান জেলে, শেষকালে কী হয়ে গেল তাদের আমরা কিচ্ছু জানি না, অ্যারাউন্ড 30,000, কিন্তু ব্রিটিশ আর্মি ইন্ডিয়ান আর্মি তারা জানালো যে এদের পাকিস্তান আর্মিতে অ্যাবজর্ব করে নেওয়া হয়েছে, অ্যান্ড দ্য মেইন রোল প্লেড বাই দ্য ইউএস আর্মি। এই যদি পরিণতিটাকে এতটুকু দেখতে পাওয়া যাচ্ছে, হয়তো এটাকে ট্রেস করলে আমরা আরও বেশি অনেক কিছু খুঁজে পাব। আর এর সঙ্গে রয়েছে ছোটোখাটো প্রচুর ইনসিডেন্টস এবং অ্যাক্সিডেন্টসটা বলতে গেলে এখানে সময় চলে যাবে, কিন্তু আমি একটা জিনিসই খুঁজছি যে বিচার চাই, একটা সুরেতে সকলে একটা জায়গায় একটা, দে মাস্ট হ্যাভ ওয়ান টিউন, যে বিচার চাই।